এখানে আমি হাফ কেজির মতো মুগ ডাল নিয়েছি। প্রথমে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি। আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। হলুদ 1 চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ও স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নেব। এইবার পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ, 2-3টা শুকনো মরিচ ও 2টা তেজপাতা দিয়ে নাড়তে থাকব। পরিমাণ মতো তেল অ্যাড করব। অ্যাড করব 2 টুকরো এলাচ ও দারচিনি। মশলা ভাজা হয়ে গেলে মাছগুলোকে অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার অ্যাড করব মুগ ডালগুলো। কষিয়ে নেব ভালোভাবে, সেদ্ধ না হওয়া পর্যন্ত। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরো কিছু পানি আমি অ্যাড করছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।